हेलो फ्रेंड्स, माय मम रेसिपी चैनल आरेकटी पर्वे आपनादेर सकलके जानाई सुस्वागत। आज आमी आपनादेर बानिए देखाबो बांगालीर सबथेके पछंदेर एकटी रेसिपी झालमुड़ी। आमरा बाइरे बेरोले कम बेशी सकलेई किन्तु झालमुड़ी खेते भीषणई पछंद करे थाकि। এই ঝালমুড়ি মাখা বানানো কিন্তু ভীষণই সহজ, যখন খুশি তখনই কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ঝালমুড়ির স্পেশাল মশলা সহ ঝালমুড়ি বানানোর সহজ রেসিপি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এই রকমভাবেই বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা শুরু করে নেওয়া যাক। ঝালমুড়ি বানাবার জন্য কী কী সবজি লাগছে সেটি দেখে নেওয়া যাক। লাগছে শসা, বিট, গাজর, সিদ্ধ করে নেওয়া মটর, কাঁচা ছোলা, সিদ্ধ করে নেওয়া আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর লাগছে ধনে পাতা কুচি। এবার আমি স্পেশাল মশলাটা বানিয়ে নেব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিলাম আর তাতে দিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা, হাফ টেবিল চামচ গোটা ধনে, হাফ টেবিল চামচ গোটা জিরে আর হাফ টেবিল চামচ মৌরি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। যতক্ষণ না সুন্দর সুগন্ধি বা অ্যারোমা বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে এসেছে তখন বুঝবেন যে মশলাটা ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন গোটা মশলাগুলো ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি ভেজে নেওয়া মশলাগুলো একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখুন সমস্ত মশলাগুলো আমি ঢেলে নিলাম একটি পাত্রের মধ্যে। এবার মশলাগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে মশলাগুলোকে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে গেল ঝালমুড়ি স্পেশাল মশলা। এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব মুড়ি। দেখুন আমি এখানে পরিমাণ মতো মুড়ি নিয়ে নিয়েছি। এবার মুড়ির মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া মটর। দেখুন আমি এখানে মটরগুলো দিয়ে নিলাম। এবার দিয়ে দেব কাঁচা ছোলা, গাজর, বিট, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সিদ্ধ করে নেওয়া আলু, কুচিয়ে নেওয়া শসা। এবার দেব চানাচুর। দেখুন আমি এখানে পরিমাণ মতো চানাচুর দিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো ঝুরি ভাজা। আমি এখানে বাদাম ঝুরি ব্যবহার করেছি। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব বা মিশিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব সরিষার তেল। দেখুন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে স্প্যাচুলার সাহায্যে বা কোনো চামচের সাহায্যেও ভালো করে মেখে নিতে পারেন। আমি এখানে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিলাম। এবার দেব এক টেবিল চামচ ঝালমুড়ির স্পেশাল মশলা। প্রথমে যে আমি ঝালমুড়ির স্পেশাল মশলাটা বানালাম সেই সমস্ত গোটা মশলাগুলোকে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম। গুঁড়িয়ে নেওয়া মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব। এবার দেব দু টেবিল চামচ কাসুন্দি। দেখুন আমি এখানে দু টেবিল চামচ কাসুন্দি দিয়ে নিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। দেখুন ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার দিয়ে দেব ধনে পাতা কুচি। দেখুন আমি এখানে পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে নিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন ঝালমুড়ি মাখা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এইরকমভাবেই বানিয়ে নিতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকের মতো তবে এই পর্যন্ত থাক। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।